একাদশ জাতীয় সংসদের সর্বশেষ বাজেট অধিবেশন শুরু হয়েছে আজ বিকেলে স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয় অধিবেশনের শুরুতে সদ্য প্রয়াত সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের ওপর শোক প্রস্তাব উত্থাপন করা হয় পরে আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ফারুকের মৃত্যু সংস্কৃতি অঙ্গনের জন্য বড় ক্ষতি সংস্কৃতি কর্মীরাই গান এবং অভিনয়ের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছেন এছাড়া অন্যান্য কয়েকজন সংসদ সদস্য ফারুককে নিয়ে স্মৃতিচারণ করেন এছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ রাজনীতিবিদ ও সভাপতি ঐক্যাচার্য প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতেও সংসদে শোক প্রস্তাব আনা হয় এদিকে বিকেলে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় ছাব্বিশে জুন বাজেট পাশ হয়ে মুলতবি করে আবারও দোসরা জুলাই অধিবেশন শুরু হবে প্রকাশ করছি সেই সাথে সাথে তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি আমাদের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের সময় সাংস্কৃতিক সবসময় আমাদের পাশে থেকেছে এবং প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সাহস যুগেছে। কেজি তার অবদান দেশের জন্য রয়েছে আজকে আমি আসলে খুবই কষ্ট লাগছে যে এভাবে চলে যাবে এটা কখনো ভাবিনি